আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই পর্বে আমরা এই বিল্ডিংটি তৈরি করতে কতটা করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা রুম এবং একটি বারান্দা আছে, ছোট্ট একটা বিল্ডিং। এই বিল্ডিংটি তৈরি করতে যে খরচ হবে সেটা আমরা এখন এস্টিমেটের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বিল্ডিংটা দেখতেই পারছেন, চলুন এস্টিমেটিং এ এই বিল্ডিংটা কত খরচ আছে সেটা আমরা একটু দেখি। তো প্রথমে এর জন্য আমাদের এস্টিমেটটা বের করতেছি। এস্টিমেটটা প্রথমে আমাদের ইট, খোয়া, সিমেন্ট, রড, বালু ইত্যাদি পরিমাণটা আছে। তো চলুন প্রথমে আমরা রুমটা দেখে সেই অনুযায়ী এস্টিমেটটা দেখি। রুমটা দেখতে পাচ্ছেন এখানে, এবং এস্টিমেটে আমাদের এখানে যেই চারিকোলে ইট লাগবে, এবং মানে প্রথমে 2 ফিট লিন্থ লেভেল পর্যন্ত এবং তারপরে 10 ফিট হাইট পর্যন্ত যে ইট লাগবে, টোটাল ওখানে 7000 পিস ইট লাগবে, যার মূল্য 8 টাকা করে ধরা হয়েছে আপনার 56000 টাকা। এবং ইটের খোয়া লাগবে 4000 পিস ইটের খোয়া লাগবে, যার মূল্য 3200 টাকা। সিমেন্ট লাগবে 40 ব্যাগ বিল্ডিংকে তৈরি করতে, যার মূল্য ধরা হয়েছে 420 টাকা করে, সেখানে 1680 টাকা। রড ধরা হয়েছে 80 কেজি, ছোটোখাটো কাজের জন্য রড লাগবে যেগুলো, যার মূল্য 60 টাকা করে ধরা হয়েছে 4800 টাকা। বালি 250 সিফটি, যার মূল্য ধরা হয়েছে 25 টাকা সিফটি, 6250 টাকা। জানালা দরজার পরিমাণ এখানে 7টি ধরা হয়েছে, 4টি জানালা দেখতে পাচ্ছেন এবং 2টি দরজা, 3টি দরজা আছে, 1টা 2টা 3টা, মোট 3টি দরজার পরিমাণ সব মিলে ধরা হয়েছে আপনার 42000 টাকা। আপনি যদি দরজা একটু বেশি দিয়ে জানালার পরিমাণটা বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনার আরও 10000 টাকা বেশি ধরতে পারেন বা 12000 টাকা বেশি ধরতে পারেন। রাজমিস্ত্রির খরচ ধরা হয়েছে এখানে, 110টা মিস্ত্রি 600 টাকা হিসেবে ধরা হয়েছে, 66000 টাকা। এবং বাথরুম ফিটিং, যেহেতু এখানে কোনো বাথরুম নাই, আউটডোর বাথরুম ইউজ করছেন, সেক্ষেত্রে এখানে বাথরুমের কোনো হিসাব ধরা হয়নি। এবং ইলেকট্রিক খরচ ধরা হয়েছে 20000 টাকা, টোটাল আপনার এখানে 20000 টাকা ধরা হয়েছে। এটা আসলে গড় মানটা, এই কারণে এখানে শূন্য দেওয়া হয়েছে। তো সব মিলে আমাদের যে খরচটা আসছে এই টোটাল বিল্ডিং এর, সেটি আমরা এখন দেখাবো। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যে বিল্ডিংগুলো দেখাই এবং যার এস্টিমেট দেখাই, সেই এস্টিমেট অনুযায়ী বিল্ডিংটা আপনারা করতে পারবেন, তবে কিছু কম বেশি হইতে পারে, কারণ এস্টিমেটটা কখনোই 100-100 হবে না। তো আমরা এই খরচের সাথে সাথে এই বিল্ডিংটি তৈরি করতে যে ছাদের যে হিসাবটা, এটা কিন্তু এখনও দেয়নি। তো ছাদের যদি করতে চান, সেক্ষেত্রে ছাদের আলাদা একটা কস্টিং আছে, এবং টিন শিট করলে টিনের আলাদা একটা কস্টিং আছে। তো আমি ছাদ বাদে টোটাল যে কস্টিংটা হচ্ছে সেই কস্টিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 215000 টাকা সর্বমোট। আমি যে ব্যালেন্সটা বর্তমান আপনাদেরকে দেখিয়েছি সেই অনুযায়ী 215000 টাকায় আপনি এই কাজটুকু কমপ্লিট করতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনি ছাদ দিতে চান, তাহলে ছাদের একটি হিসাব আপনাদেরকে দেওয়া হবে, এবং যদি কেউ টিনের করতে চান, অবশ্যই তার জন্য টিনে কত টাকা খরচ হবে সেই হিসাবটা দেওয়া হবে। তো এই বিল্ডিং এর কয়েকটা সিস্টেম আছে, আপনি টিন করলেও সামনে থেকে মনে হবে ছাদের সিস্টেম, এবং ছাদ করলে তো ছাদের মতনই লাগবে, দুই সিস্টেমে করতে পারেন। যদি কেউ এই বিল্ডিংটি করতে চান এই প্ল্যান অনুযায়ী, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে প্ল্যানটি দিয়ে দেবো এবং প্ল্যানের মাপগুলো উল্লেখ করে দেব। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে থাকে ভিডিওটি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।